চব্বিশ পরগনা জেলার হাবড়া থানার কুমড়ো পঞ্চায়েতের টুনিঘাটা পিপলস মুভমেন্ট অফ হিউম্যান রাইটস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবার তারাই এক স্যানিটাইজেশন কর্মসূচির আয়োজন করল। করোনাকালে স্যানিটাইজেশন খুবই প্রয়োজনীয়, আর সেই কথা মাথায় রেখে কখনো করোনা রোগীর বাড়িতে গিয়ে কখনো বা সংগঠনের সদস্যরা স্যানিটাইজেশন করছেন এলাকা জুড়ে। হাবড়া অশোকনগরে বিস্তীর্ণ জায়গা ছড়িয়ে রয়েছে সাংবাদিক বন্ধুরা। সেই সমস্ত সাংবাদিক বন্ধুরা নিজেদের জীবন বিপন্ন করে এই করোনাকালে ছুটে চলেছেন খবর সংগ্রহে, তাই তাদের বাড়িতেও স্যানিটাইজেশনে কাজ করছে টুনিঘাটা পিপলস মুভমেন্ট অফ হিউম্যান রাইটস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এছাড়াও স্থানীয় নার্সদের বাড়িতেও স্যানিটাইজেশনে কর্মসূচি পালন করছেন তারা। তাছাড়াও মাস্ক পরা নিয়ে সাধারণ মানুষের ভেতরে সচেতনতা আর বার্তা তুলে ধরতেই এই উদ্যোগ। বিগত দিনে এই সংগঠনের সদস্যরা একাধিক কর্মসূচি করেছেন এই করোনাকালে। খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া থেকে শুরু করে আমফান ঝড়ে পরবর্তী সময় মানুষের বাসা তৈরি করে দেওয়া, এছাড়াও বানভাসী মানুষের সাহায্যার্থে বিভিন্ন সময় বিভিন্ন কাজ তারা করে চলেছেন। আমরা বিগত কয়েকদিন ধরেই বিভিন্ন প্রোগ্রাম করছি, বিশেষ করে যারা করোনায় আক্রান্ত হয়েছে তাদের ঘরে গিয়ে আমরা স্যানিটাইজার করছি, কারণ আমাদের মনে হয়েছে যে ঘরেই যে জীবাণুটা থাকতে পারে এই জন্য আমরা ঘরে ঘরে পৌঁছে যাচ্ছি। পাশাপাশি আজকে একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামটা যারা স্বাস্থ্যকর্মী আছেন, যেমন হাবড়া থানার থানাটা আছে, পাশাপাশি আপনার সাংবাদিক, কিছু সাংবাদিক, কিছু আশাকর্মী যারা আছেন, ডক্টর এবং নার্সদের বাড়ি বাড়ি গিয়ে আমরা এই স্যানিটাইজারটা করা চালু করেছি। একদিনে আমরা হয়তো অনেকটা পারিনি, তো এটা কন্টিনিউ চলবে। আমরা চেষ্টা করছি হাবড়া অশোকনগরের মধ্যে পুরোটাই কাভার দেওয়ার, এবং কি পাশাপাশি আমরা যে বৃদ্ধাশ্রমটা আছে সেখানেও আমরা স্যানিটাইজার করব। এদিন হাবড়া অশোকনগরের একাধিক সাংবাদিকের বাড়ি স্যানিটাইজেশন করেন তারা, পাশাপাশি হাবড়া থানাতেও করা হয় স্যানিটাইজেশন।